মাছের বদলে মৎস্যজীবীর জালে কুমির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাসন্তী থানা এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। অবাক কাণ্ড, নদীতে জাল ফেলতেই চক্ষু চরক গাছ মৎস্যজীবীর। মৎস্যজীবীর জালে মাছের বদলে ধরা পড়ল বিরাট আকারের কুমির। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভাগনখালী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন মোল্লা নামে স্থানীয় এক মৎস্যজীবী প্রতিদিনের মতন আজ সকালেও বাসন্তীর মাতলা নদীতে জাল ফেলেন মাছ ধরবার জন্য। সেই সময় জাল ফেলতেই হঠাৎই জাল তোলপার। মাছের বদলে জালের মধ্যে আটকা পড়ে একটি কুমির। মৎস্যজীবী চিৎকার চেঁচামেচি শুনে মাতলা নদীর পাড়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মাতলা রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা এসে কুমিরটিকে নিয়ে রওনা দিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর কুমিরটিকে পুনরায় প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে। এই বিষয়ে মৎস্যজীবী আলামিন মোল্লা জানান, প্রতিদিনের মতন আজ সকালে মাতলা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরবার জন্য নদীতে জাল ফেলতেই কিছুক্ষণ পর হঠাৎই মাছের বদলে জালে আটকা পড়ে কুমির। এরপরে আমি ভয় পেয়ে চেঁচামেচি করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং বন দপ্তরে খবর দেয়। বন দপ্তরের কর্মীরা এসে জাল থেকে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। জাল ঝাড়ার পরে দেখলাম এই একটা কুমির ওঠে। আমি তো প্রথমত ভয়তে পুরো ভেবাচাকা মেরে গেছি, কি হয়েছে না হয়েছে, টর্চ লাইট মেরে দেখছি, মানে বুঝে উঠতে পারি হচ্ছে গুয়াটকেল কি কুমির। তোলার পরে দেখলাম যে কুমির, তারপর নৌকোর উপরে তোলার পরে সঙ্গে সঙ্গে বোটের ভিতরে ঢুকে গেছে। তো আরও তো বিশাল ভয় পেয়ে গেছি। ওই অবস্থা আছে, ওই অবস্থায় এসে বোট সকালবেলা ধারে নিয়ে এসেছি। এসে এখানে কিছু ছেলেপুলেরা আছে, ওরা উদ্ধার করে নিয়ে এসে এই চৌকো ছাড়া আছে এই মাতলা নদীতে। কুমিরটা কত বড়? প্রায় 5 থেকে 6 ফুট হবে। তবে মাছের বদলে জালে কুমির ধরা পড়ার ঘটনায় কুমিরকে দেখবার জন্য নদী পাড়ে ভিড় জমায় বহু মানুষ। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কুমির ধরা পড়ার খবর পেয়ে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, আমাদের এই এলাকার মাতলা নদীতে সকল মৎস্যজীবীরা মাছ ধরেন। আজ সকালে শুনতে পাই একটি মৎস্যজীবী মাছ ধরতে আসে, তার জালে মাছের বদলে কুমির আটকা পড়ে। এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মাছ ধরা ছাড়াও এই নদীতে অনেকেই স্নান করতে আসেন, যার কারণে আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাতলা নদী তো আমাদের এখানে সব নদীতে মাছ ধরে। হ্যাঁ, সেই নদীতে জালে থেকে বড় একটা কুমির পড়েছে, বিশাল একটা কুমির। না, এর আগে একটা পড়েছিল খুব বড়, সেটা হচ্ছে তোমার হচ্ছে 15-16 ফুট। এটা মোটামুটি 4-5 ফুটের মতো এরকম একটা কুমির পড়েছে। এটা ভাঙনখালী মানুষের একটা আতঙ্ক লাগছে, নদী থেকে যারা নামে তাদের একটা আতঙ্ক লাগছে। মাতলা নদীতে কুমির আছে, সেই হিসাবে একটা এদিকে নদীতে অনেকে নদীতে মাছ টাছ ধরে মৎস্যজীবী হিসাবে। হ্যাঁ, সেই হিসাবে হচ্ছে অনেকের আতঙ্ক লাগে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।